আজকে আমরা পূর্ব বর্ধমান জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা জানেন যে কেন্দ্রীয় সরকার যে এক নীতি নিয়েছে যে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন নিট এই ধরনের রাজ্য এবং কেন্দ্রীয় স্তরে যে সমস্ত এন্ট্রান্স এক্সামগুলো এই কোভিড-19 সিনারিওর মধ্যে উনি করাতে চাইছেন। কিন্তু আজকে প্রত্যেকেই জানেন যে একটা ছাত্র একটা দেশের ভবিষ্যৎ, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ইনফ্রাস্ট্রাকচার দেশে একদম ভেঙে পড়েছে, ট্রান্সপোর্টেশন ভেঙে পড়েছে। একটা ছেলে সে পরীক্ষা কেন্দ্রে কীভাবে পৌঁছে পৌঁছাবে, ট্রেন নেই, বাস নেই, কোনো জায়গায় সঠিকভাবে কোভিড-19 যে আমরা যে তাকে যে আমরা অ্যারেস্ট করবো সেইভাবে তাদের কোনো পরিকাঠামো নেই। সেই জায়গায় দাঁড়িয়ে একটা ছেলে যে এন্ট্রান্স এক্সাম দিতে যাবে সে তার লাইফ ফুল রিস্ক নিয়ে কীভাবে যাবে। সেই জন্যই আজকে আমরা জেলা যুব কংগ্রেসের দাবি করেছি আমরা যে এই এন্ট্রান্স এক্সামগুলোকে মিনিমাম 2-3 মান্থ পোস্টপন করতে হবে, তারপরে আপনি পরীক্ষা নিন। এই দাবি নিয়ে আজকে আমরা জেলা যুব কংগ্রেসের উদ্যোগে আমরা কার্জন গেটে একটা বিক্ষোভ সমাবেশ করছি। আমার নাম গৌরব সমাদার, পূর্ব বর্ধমান জেলা যুব কংগ্রেস সভাপতি।